আসসালামু আলাইকুম। একদিন কথা হবে, আরেকজনকে যুক্ত করি। দেখি বল দেখি। এমডি আনন্দ, এমডি আনন্দ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। জি ভাই, আশা করি ভালো আছেন। ভাই কথা শুনতে পাইতেছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি ভাই, আজকে আসলে ধর্ম নিয়ে তেমন কথা বলতে চাচ্ছি না, হুট করে আপনার সাথে কানেক্ট হয়ে গেছি, খুব ভিডিও দেখি আপনার। হ্যাঁ, তো আজকে বিষয়টা হচ্ছে যে এই শয়তান বা ভূত প্রেতাত্মা এই টাইপের কি আদৌ কিছু আছে আমাদের এই মহাবিশ্বে বা পৃথিবীতে? হ্যাঁ, আমার তিনটা পোষা শয়তান আছে, চারটা জিন আছে, 16টা পেত্নি আছে, আর রাক্ষস আছে আছে 36টা। জি, মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমি পরে জানতে চাচ্ছি, তো আগে বিজ্ঞান কি না না, বলে সেটা ইসলামের জানতে। ইসলামের দৃষ্টিকোণ থেকে বলি নাই তো, আমি বলছি আমার এগুলো পোষা আছে, জিন আছে, পেত্নি আছে, ভূত আছে, শাকচুন্নি আছে, অনেকগুলো পোষা বোতলের ভিতরে ভরে রাখা দিই আছে বাসায়। আপনি সেটা তো থাকবে নাকি? আপনার ইতিহাস বা এটা এটা ওই এটা ধরনের ক্রিয়া সার্কাস। বলতো, আপনি নিজেই করে বলেন। আনন্দ ভাই মজা করতেছে, এটা একটা সার্কাস। ওনার কাছে এরকম কোনো কিছু নাই, উনি জাস্ট আপনার প্রশ্নটা একটু আজব প্রশ্ন ছিল, এই জন্য উনি একটা সার্কাস্টিক উত্তর দিচ্ছে। এরকম কোনো না না, কিছুর প্রমাণ নাই আর কি। হ্যাঁ বলেন। আদৌ আমার কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু যৌক্তিক দিক থেকে বলতে গেলে আমার ফ্রেন্ড কাইন্ডলি এরকম বলে প্রায় সময় যে ওর চোখের সামনে এটা পড়ছে, এটা দেখছে, মানে কেমন জানি অদ্ভুত হ্যাঁ, টাইপের এটা এটা বাস্তবতা এটা এটা মনে সে হয়। দেখতে পারে, এগুলো সে দেখতে পারে, এবং তা আপনার ফ্রেন্ডকে কিন্তু মিথ্যাবাদী মনে করার, সেটা কিভাবে দেখে? আপনার ফ্রেন্ডকে মিথ্যাবাদী মনে করারও কোনো কিছু নাই। জি জি কিন্তু আমাদের ব্রেনটা হচ্ছে অনেক কমপ্লিকেটেড একটা জিনিস, জি যেগুলো আমরা চিন্তা করি ওটা একটা মেন্টাল প্রজেকশন হয়, কিন্তু ওটার বাইরে মানে আমাদের চিন্তার বাইরে কোন একটা সত্তা এক্সিস্ট করে, বা আমাদের ওই যে আমরা যে ধরনের প্রেতাত্মার কথা বলি, এগুলো জিন টিন এগুলোর কথা বলি, এই জিনিসগুলো এক্সিস্ট করে এরকম কোনো প্রমাণ নাই। আমরা আমাদের ব্রেন দ্বারা আমরা অনেক সময় ট্রিক হই, এগুলো ট্রিক করা খুবই ইজি, বা আমাদের ভয় লাগে, ভয় থেকে আমরা একটা মেন্টাল ইমেজ বানাই, ওটা থেকে আমাদের মনে হয় ওইখানে একটা ভূত আছে, ওইখানে একটা এই আছে, ওইখানে একটা সেই আছে। তো ওইগুলা মানুষ মনে করতে পারে, ফিল করতে পারে, এবং তাদের ফিলিংস টা সত্য, কিন্তু সেটা যে দেখতে পারতেছে মানে সে যে মনে করতেছে এটা আসলে এক্সিস্ট করে, তার এক্সিস্টেন্স টা সত্য না। আপনার ফ্রেন্ড যে আপনাকে সত্য বলতেছে এটা ট্রু, মানে সে আসলে মনে করতেছে সে দেখছে, কিন্তু হয়তো পারে পসিবিলিটি ওই জায়গায় যায় যে সেটা একটা মেন্টাল ইমেজ ছাড়া কোনো কিছু না। আচ্ছা, জি জি এমডি আনন্দ ভাই, এমডি আনন্দ ভাই, জি আমাকেও এরকম অনেকে অনেক কথা বলছে যে সে নাকি নিজের চোখে দেখছে একটা ভূত, গ্রামের গ্রামের রাস্তায় হাইটা যাচ্ছিল, সাইকেলে চড়ে যাচ্ছিল, তখন একটা মানে ভূত, তার পেত্নি, একটা পেত্নি, সাদা শাড়ি পরা পেত্নি, তার পিছন থেকে ধাওয়া করছে। আমি বললাম যে ভাই, আমার আত্মীয়, আমার পরিচিত আত্মীয় সেই কথাটা বলতেছিল, তো আমি সবই শুনলাম, শোনার পরে বললাম ঠিক আছে, বুঝলাম যে ওই পেত্নিটা তোমার তাড়া করছিল, কিন্তু এত সাদা শাড়ি সে পাইলো, এই যে সাদা শাড়িটা যে সে পেত্নিটা পরলো, এই হুম হুম শাড়িটা সে পাইলো কোথায়, এবং শাড়িটা সে ধোয়ে কোথায়, কোথা থেকে এত সাদা কালার করলো কেমনে, এবং এই সাদা শাড়িটাও কি, শাড়িটা কি ময়রা শাড়ি ভূত হইছে, মানে একটা শাড়ি কি মরলে তারপর শাড়ি ভূত হয়, নইলে ওই শাড়িটা পাইলো কোথায়, নইলে তো সেক্ষেত্রে তো ভাই শুনে শুনেন, তো সেক্ষেত্রে তো নর্মালি এইভাবে নর্মালি এইভাবে যুক্তিতে, প্রশ্ন করা যায় না যে সাদা শাড়ি কই পাইছেন, বা ওই মরার পরে কি সাদা না না, কাপড় পরে আসছে যুক্তিতে কিনা এরকম যুক্তিতে বলা যায় যেটা না। আসে, যুক্তিতে যেটা আসে সেটা হচ্ছে সেই ভূতটা ন্যাংটা থাকবে, তাই না? ভূত মরছে তো মরছ বেটা, তুই এমন ন্যাংটা ন্যাংটা ঘুরবি, তুই আবার শাড়ি পেলি, তুই শাড়ি পরবি কেন, তুই মানে শাড়িটা পায় চুরি করছিস কোত্থেকে, আর চুরি না করে থাকলে তুই মানে সাদা শাড়িটাও কি ময়রা শাড়ি ভূত হইছে, আবার শাড়িটা ধোয়ে কোত্থেকে, রাস্তাঘাটে যে ময়লা আবর্জনা, গ্রামে যে মানে মানে যে কাদা কোদা থাকে, সে কাদা কোদার ভিতর দিয়ে এসে যায়, এটা তো ধুইতেও হয়, এখন ডিটারজেন্ট পাউডার কোথা থেকে কিনে মানে ভূতেরা, না এই না ভাই এই শুনুন, জিনিসগুলা, এই জিনিসগুলো আমি যখন তো আমি আর জিজ্ঞেস করলাম, এই জিনিসগুলো যখন আমি জিজ্ঞেস করলাম, তখন দেখলাম যে যে আমাকে গল্পটা বলতেছিল সে উৎসাহ হারায় ফেলছে, এখন আর বলতে চায় না, এরপরে আর কিছু বলতে চায় না, মানে বুঝছে যে এখানে একটা বিপদের আশঙ্কা, এখন যদি শাড়ি নিয়ে আমি যদি শাড়িটা আমি এমন ভাবে ধরছি, শাড়ি তো আমি খুলে দিবো, ভূতের শাড়ি তো আমি খুলে দিবো, এরপরে আর বলতে টলতে চায় না। তারপর দেখলাম সে বলতেছে যে না, সে হয়তো পিছনে কিছু একটা দেখছিল, এটা দেখে তার মনে হয়েছে যে সেটা হচ্ছে সাদা শাড়ি ছিল, আসলে সে জি কিছুই দেখে নাই। ইনফ্যাক্ট হলো কিছু বেশিরভাগ দেখে নাই। মানুষই, জি জি ভাই বেশিরভাগ শুনুন মানুষই, শুনুন, বেশিরভাগ মানুষই যারা এই ধরনের দাবি করে, তারা বেশিরভাগ সময় কিছু দেখে না, হয়তো সাদা একটু ভয় টয় পাইছে, ভয় টয় পায় মাঝে মাঝে একটু উল্টা পাল্টা, এমনও হতে পারে একটু গাজা টাজা খাইছিল, গাজা টাজা খাই একটু উল্টা পাল্টা দেখছে, না না ভাই, অথবা এমনও গাজা হতে পারে, খাওয়ার যে বিষয়টা আমি আপনারে বলি ভাই, গাজা খাওয়ার অথবা যে এমন বিষয়টা একটু, অন্যরকম। হ্যাঁ কথাটা শেষ করতে দেন, কথাটা শেষ করতে দেন, আবার এমনও হইতে পারে যে অনেক মানুষের অনেক সময় মানসিক নানা ধরনের সমস্যা হয়, মানসিক সমস্যার কারণে মানুষ অনেক ধরনের হ্যালুসিনেশন হইতে পারে, মানুষের নানা ধরনের হ্যালুসিনেশন হইতে পারে, এই ধরনের হ্যালুসিনেশন হইলে তাকে একজন মানসিক চিকিৎসকের কাছে নিতে হবে, তাকে চিকিৎসা করাতে হবে, কিন্তু এরকমের কোনো ভূত পেত্নি দৈত্য দানব জিন পুরী রাক্ষস খোকস এগুলো কোনো কিছুরই কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি, সুতরাং এগুলো নিয়ে মানে হুদাই সময় নষ্ট করার মতো সময় আমার নাই। আপনি না না যদি, ঠিক আছে ভাই, আমি বলি মানে আপনি এই যদি আপনি যেটা এমডি আনন্দ বলছেন ভাই, ঠিক আছে, আমি সেটা আদৌ এমডি আনন্দ বিশ্বাস ভাই, করি না, কিন্তু এমডি জি আনন্দ জি ভাই, এমডি আনন্দ ভাই, আপনি যদি বিশ্বাস করতে চান করতে পারেন, আমরা আপনাকে তো আমরা আটকাতে পারবো না, কিন্তু আপনি, আমরা যে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করি সেগুলো হচ্ছে যুক্তি দিয়ে যে জিনিসগুলোকে যাচাই করে দেখা যায়। আপনি জি জি যদি এই যে বলেন যে না ভাই আমি বিশ্বাস করি জিন, তাহলে তো আমি আপনাকে, আপনি বিশ্বাস করতেই পারেন, আমি কি করবো এখানে,
আপনি না যে সেটা তো ঠিক আছে, কিন্তু আদৌ মানুষের আশেপাশের মানুষে যেভাবে বলে বা বিভিন্ন ধরনের প্রকৃতি থেকে যে একটা সন্ধান পায় ভূতাত্মা আর প্রেতাত্মা, আর যেভাবে বলে এতটা বিশ্বস্ত মনে হয় যে কখনোই অবিশ্বাস্য না। আচ্ছা আনন্দ ভাই, আমি আপনাকে দুইটা কথা বলি, একটু জাস্ট ভেবে দেখবেন, জি ভূতের জি প্রকোপটা কোথায় কোথায় বেশি? যেখানে অন্ধকার বেশি, যেখানে মানুষ ভয় পায় বেশি সেখানে বেশি, নাকি যেখানে অন্ধকার কম সেখানে বেশি? আমি যেখানে যেটা অন্ধকার বুঝাইছিলাম, বেশি, যেখানে জি জি অন্ধকার যেখানে বেশি, বেশি, যেখানে মানুষের ভয়টা কাজ করে বেশি, যেখানে ভয় থেকে মানুষ কিছু একটা ইমাজিন করতে পারে বেশি, সেখানে ভূতের কি বেশি, প্রকোপটা বেশি? আপনি দেখেন বিভিন্ন, এই যে ভূত প্রেতনি যে অনেকগুলো নাম বলছেন আপনি, বিভিন্ন জিনিস কিন্তু বিভিন্ন প্রকারের। যেমন ভ্যাম্পায়ার বলে একটা জিনিস আছে ওয়েস্টার্ন কালচারে, ওয়েস্টার্ন কালচারে ভ্যাম্পায়ারের উপর ভয় বা ওয়্যার উলফের উপর ভয়, এই জিনিসটা কিন্তু কমন জিনিস। মানুষ প্রায় সময় দেখে যে ওয়্যার উলফ আছে, ভ্যাম্পায়ার আছে, বিগ ফুট আছে, আপনি আমি জানি না এগুলো নাম শুনছেন কিনা, হয়তো জি আপনি জি শুনছেন। হ্যাঁ, জি জি বিগ ফুটের ভয় পায়, কিন্তু এই যে কনসেপ্ট গুলো ওয়্যার উলফ, ভ্যাম্পায়ার, তারপর বিগ ফুট, এগুলোর কনসেপ্ট কিন্তু বাংলাদেশে নাই। বাংলাদেশের কোনো মানুষের ইমাজিনেশনের মধ্যে ভূতের মধ্যে এগুলো কিন্তু আসে না, যে সে আজকে একটা ভ্যাম্পায়ার দেখছে, সে একটা ওয়্যার উলফ দেখছে, সে একটা বিগ ফুট দেখছে, এগুলো কিন্তু আসে না। অলরেডি প্রচলিত যেই মিথ গুলা আছে, যেগুলো মানুষ অলরেডি মানুষ বানাইছে, সেই জি জিনিসগুলো যেহেতু অন্য মানুষ শুনে, অন্য মানুষের ইমাজিনেশনের মধ্যে আসে, অন্য মানুষ যেহেতু ভয় পায়, সেইভাবে কি হইতে পারে কিনা? আর যদি না আচ্ছা হয়, তাহলে ওই যে ভূতগুলা, যে ভূতগুলা ওয়েস্টার্ন কালচার আছে, ওয়েস্টার্ন কালচার এমন তো না যে ভূত এখানে আসতে পারবে না, সে তো ভূত, সে তো যে কোনো জায়গায় যেতে পারবে, সেইটা এখানে কেন আসে না? এইখানকার মানুষ এই জিনিসগুলো কেন দেখতে পারে না? আরো আরো ইয়ে করতে পারে, না এর চেয়ে সেক্ষেত্রে ঠিক আছে। ইন্টারেস্টিং, আমারও এর একটা চেয়ে প্রশ্ন, ইন্টারেস্টিং, আরো আরো জরুরি, আরো ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ফারাজ ভাই, বাংলাদেশের যদি একটা মুসলিম সম্প্রদায়ের ভিতরে যদি কাউকে জিনে ধরে, তারে না কোরআনের আতুল কুরসি পরে ফু দিলে সেই জিনটা ভয় পায়, বুঝছেন? হ্যাঁ ভাই আসিফ ভাই ঠিক বলছেন ভাই, সেম একটু প্রশ্ন আমারও একই, থামেন না, যে কেমন থামেন না ভাই, হয় এটা একটু যে থামেন না ভাই, কোরআনে আয়াত শুনেন একটু ভাই, এক থামেন মিনিট ভাই, একটু। ভাই আচ্ছা একটু ভাই থামেন ভাই, একটু থামেন, কথাটা শেষ করে নিই, তারপর আপনি বলেন। ফারাজ ভাই, তারপরে যদি ভারতে যদি মনে করেন একটা হিন্দু ফ্যামিলি, তাদের মানে সেই হিন্দু ফ্যামিলির কোন একটা মেয়ের উপরে যদি ভূতে ভর করে, সেইখানে কিন্তু আবার আয়াতুল কুরসি পড়ে ফু দিলে লাভ হবে না, ওই ভূতে কিন্তু হাহাকার খ্যাঁকা করে হাসবো। যারে আবার আপনি তাই যদি, ঠিক তাই, তারে যদি আপনি আবার কালিমার গায়ত্রী নামে মন্ত্র, একটু ঝাড়ু ঝাড়ু মারেন, কালিমা হ্যাঁ, কালিমা তারে নামে যদি একটু ঝাড়ু গায়ত্রী মারেন, মন্ত্র বা ধরেন কালিমা বা শিবের নাম বইলা ঝাড়ফুঁক করেন, তখন দেখবেন ওটা ওই ভূত আবার ওরে মারে গেছি রে বাবারে বাবারে বেলা চিৎকার দিবে। আবার মনে করেন আমেরিকাতে আরেক খ্রিস্টান পরিবারের একজনের একজনের প্রে মানে প্রেতাত্মা ভর করলো, তারে কিন্তু আবার কোরআনের আয়াত পড়েও লাভ হবে না, বেদের আয়াত পড়েও লাভ হবে না। হ্যাঁ, এমনকি ত্রিপিটক, তারপরে যা ইচ্ছা আপনি পড়েন না কেন, ওইখানে আবার কাজ হবে কি দিয়ে জানেন, ক্রস চিহ্ন দিয়ে, কাঠ দিয়ে একটা ক্রস বানাবেন আর একটা হোলি ওয়াটার, হোলি হ্যাঁ ভাই হোলি হোলি ওয়াটার ওয়াটার ক্রস, দিয়ে চিক চিক করবেন, জি জি আবার বাইবেলের কিছু ভার্স পড়বেন, দেখবেন ওই ভূত চিৎকার করে কান্না শুরু করবে। তার মানে কি ভাই? তার মানে হচ্ছে যে ওই যে যেই পরিবারের সদস্য, ওই যে পরিবারের ভূত, মানে ওই ভূতটা যার উপরে ভর করছে, সে যেই পরিবারে বড় হয়েছে, তার মন মানসিকতা যেই ধর্মের উপরে ভিত্তি করে বড় হয়েছে, সেই ধর্মের ধর্মগ্রন্থ পাঠ করলে তার সামনে সে ভয় পাবে। তার মানে পুরা জিনিসটা কাজ করতেছে তার মাথার ভিতরে, পুরা ভূতটাই তার মাথার ভিতরে, ব্রেইনের ভিতরে ভূত, আর কোথাও জি কিন্তু আসিফ ভূত বুঝতে নাই, পারছি, তাই না? জি ভাই আপনি কি বলতে চাইতেছেন বুঝতে পারছি, কিন্তু আমার এখানে এইটুকু মোটামুটি ধারণা পাইছি। তো এখন যে বিষয়টা এটা হচ্ছে যে এই আপনি বললেন হেলুসিনেশন বা এইরকম টাইপের মস্তিষ্কে কিছু একটা ঘটে, তো এই জন্য মানুষ এরকম দেখে, তো এই ঘটাটা কেমনে ঘটে, এটার ব্যাখ্যাটা কি? এটা তো, এটার ব্যাখ্যা মানে আপনার জানতে ভাই হলে তো এটা তো, আপনার এটা তো সহজ সাইকোলজির বই ব্যাখ্যা না পড়েন, ভাই, এটা তো ধরেন দুই একটা কথায় বোঝানোর মতো সহজ জিনিস না ভাই। এটা তো, এটা তো লাইভে আপনি এসে, যদি লাইভে এসে প্রশ্ন করার, প্রশ্ন করে উত্তর পাওয়ার মতো বিষয় না। জি এই ভাই বিষয়ে আমি মানুষ, এগুলো না তো খুব, জি ভাই এই খুব বিষয়ে ঘাটাঘাটি মানুষ, করতে পাই এই না, বিষয়ে মানুষ, কোথায় এই পাচ্ছি বিষয়ে না। মানুষ বছরের পর বছর পড়ালেখা করে, সাইকোলজি সম্পর্কে পড়ালেখা করে, 4 বছরের অনার্স করে, মাস্টার্স করে, তারপরে মানুষ এই এই বিষয় সম্পর্কে মোটামুটি জ্ঞান অর্জন করে। ভাই আমরা একটা লাইভে এক উত্তরে এক বসায় কেমনে আপনার এই সব জিনিস বুঝাই দিব ভাই? আপনি সেই একটা কাজ জিনিসটা করেন, খুব আপনার মানে স্কুল, সুন্দর, আপনি 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 কিসে এজন্যই পড়েন, আপনাদের স্কুলে কাছে পড়েন না আসলাম। ভাই, জি আপনি ভাই কিসে কিসে পড়েন, স্কুলে পড়েন না কলেজে পড়েন? কলেজ ইন্টার কমপ্লিট আর কি। আপনি আপনি আচ্ছা তাহলে আপনি আপনার কলেজের কোন একটা স্যারের কাছে যা বলেন যে স্যার আমি সাইকোলজি, সাইকোলজি নিয়ে কয়েকটা বই পড়তে চাই, আমাকে একটা কয়েকটা ইন্টারেস্টিং বইয়ের নাম বলেন, যে বিজ্ঞান বিভাগে যারা যারা আছে তাদেরকে যে জিজ্ঞেস করেন, কিছু না কিছু ভালো একটা বইয়ের নাম তারা বলে দিতে পারবে। দুই কাছ জি থেকে জি শুরু ভাই করেন, তাহলে আপনার মোটামুটি কম অ্যাটলিস্ট ভালো একটা জি আইডিয়া ভাই পাবেন আর কি। ভাই এই ধারণাটুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। এই বিষয় নিয়ে অনেক খোঁজাখুঁজি মানে করছি, কিন্তু কোথাও কোনো অরিজিনাল যে ব্যাখ্যা, ওই ব্যাখ্যাটা আমি পাচ্ছি না। ইউটিউবে গিয়ে সার্চ করলে ওই না, বাংলা ইউটিউব তো ভাষায় ভাই, ইউটিউবার যারা আছে আউল ফাউল এগুলো করে আর কি। তো আসলে ইউটিউব এগুলো তো তো আমি ভালোই চাচ্ছি না। আছে, আমি চাচ্ছি যে মূল যে ব্যাখ্যাটা, সায়েন্স কি বলে, বিজ্ঞান কি বলে, এই ক্ষেত্রে আমি একটা ধারণা নিতে চাইতেছি। তো এটাই যে আমি আমি জানি না বাংলায় কোনো ভালো বই আছে কিনা এটা নিয়ে, কিন্তু যদি কোনো ইয়ে থাকে আপনার টিচারের কাছে যান, আপনার টিচার কোনো না কোনো একটা ভালো বইয়ের নাম সে অবশ্যই বলতে পারে, যেহেতু আপনার ইন্টারেস্ট আছে বিশদ জানার জি এই জি সম্পর্কে, আপনি আপনি আপনার টিচারের সাথে যোগাযোগ করেন। মানে কেমন জানি অদ্ভুত লাগে যে কেমনে সম্ভব মানুষের এই মস্তিষ্ক এতটুকু গভীরে গিয়ে কেমনে ভাবে যে ভূত প্রেতাত্মা দেখে এটা ফেলতে পারে বা অচেতন হয়ে ফ্যাসিনেটিং যায়। বিষয় কিন্তু, ফ্যাসিনেটিং বিষয় কিন্তু, আমরা এই সম্পর্কে বলার মতো অত বেশি এক্সপার্ট লোক না। আপনি যেহেতু বিশদ জানতে চান, আপনি জি জি আপনার টিচারের সাথে যোগাযোগ করুন তাহলে, ঠিক আছে?
আচ্ছা, আপনাদের কাছে আপাতত কোনো বই পড়ার মতো কোনো লিংক দিতে আমি পারবেন আমি কি? বাংলা কোনো বইয়ের নাম বলতে পারতেছি না ভাই। আপনার আসিফ ভাই কোনো ইয়ে আছে আপনার? এই বিষয়ে তো হ্যালুসিনেশন কেন হয় এই বিষয়ে আমিও কোনো বই আসলে বলতে পারবো না, কিন্তু আপনি এই বইগুলো পড়তে পারেন। আপনি প্রবীর ঘোষের অলৌকিক নয় লৌকিক, 5 খণ্ডের একটা বই আছে। এই বইটার ভিতরে হ্যালুসিনেশন কেন হয় সেই বিষয়ে কয়েকটা চ্যাপ্টার আছে, সেইখানে মোটামুটি খানিকটা ব্যাখ্যা করা হয়েছে। আপনি অলৌকিক নয় লৌকিক, প্রবীর ঘোষ, 5 খণ্ড, অলৌকিক জি ভাই ভাই আরেকবার নামটা আরেকবার বলেন। অলৌকিক নয় লৌকিক, এটা একেবারে আচ্ছা সহজ ভাষায় লেখা, একদম সাধারণ মানুষ যেন বুঝতে পারে সেভাবেই লেখা। প্রবীর ঘোষ, এই যে হ্যাঁ ভাই অমিত ভাই লিখে দিয়েছে, অলৌকিক নয় লৌকিক, 1 2 3 4 5, এই 5টা খণ্ড আপনি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে পড়তে পারেন, 5টা খণ্ড আপনি আজকেই শুরু করে দেন, প্রথম খণ্ড থেকে 5 নম্বর পর্যন্ত পৌঁছান, দেখবেন সহজ ভাবে লেখা, বুঝতে পারবেন। এরপরে আপনি আরেকদিন আমার সাথে এসে যোগাযোগ করে আমার সাথে কথা বলেন, তখন আরো বিস্তারিত আর আলোচনা করা যদি যাবে। আপনার খুব বেশি ফ্যাসিনেশন থাকে সম্পর্কে, আমি তাহলে আপনাকে আরেকটা জিনিস বলতে পারি। খুব বেশি যদি ফ্যাসিনেশন থাকে, জি ভাই, খুব এইসব জানার ইচ্ছা ছিল এই এইসব বিষয়টা নিয়ে। হুজুরা হচ্ছে গিয়া হচ্ছে আপনার জিন টিন ধরে, হ্যাঁ, বোতলে ভরা জি যেসব হুজুর, তাদের সাথে জি জি যোগাযোগ করে। তারা কি কি ওরা মন্ত্র তো শিখায় শুনে নেন, বুঝে নেন আগে, তারা কি কি মন্ত্র শিখায়, কি কি ইয়ে করে, মানে এমন না আজে বাজে হাবিজাবি কারো কাছে যাবেন, যারা লেজিট, মানে আপনার এলাকায় রেপুটেডের লোকজন বা আপনার জি এলাকার আশেপাশে রেপুটেডের লোকজন যে জিন নামায় তার কাছে যাবেন, যায় শিখবেন যে কেমনে জিন নামাইতে হয়। ওটা যদি আপনাদেরকে সময় হয় তার, তাহলে তাহলে আপনি অলরাউন্ডেড হলেন। মানে কিভাবে আপনি নিজে যাচাই করে দেখতে পারলেন যে কোনটা আসলে কাজ করে, কোনটা কিভাবে কাজ করে, আপনি যেতে পারবেন। না ভাই, লাইসেন্স এগুলো তেমন বিশেষ হয় না, কিন্তু একটা জিনিস তো লাইসেন্স আমার মানে খেয়ালে পড়ে যে আসলে মানুষের আশেপাশে এরকম হচ্ছে। তো হচ্ছেটা কেন? এখন ওদের কাছে গিয়ে বললেই বলে যে হুজুরে আমারে ওই যে আঙুলে ধরে চাপ দিছে, সুরা করছে, আর আমি অচেতন থেকে চেতন হয়ে গেছি, তারপর আমি কেমন জানি একটা অলৌকিক ঘটনা দেখে আসলাম, দেখে আসা এই সেই, এগুলো এগুলো হয় আমার ভাই, বলে। তো এগুলো বলার পরে শুনতে হয়, জিনিসটা কেমন অদ্ভুত লাগে যে আগেও এগুলো যদি শুনতে অবাক লাগলেও শুনে, আগেও এগুলো যদি শুনতে ধর্ম অবাক না লাগলেও থাকতো, জি ভাই বুঝতে বলতেছি শুনুন, আগেও যদি ধর্ম না থাকতো, মানে সৃষ্টিকর্তা না থাকতো, তাহলে এগুলা কেমনে সম্ভব হয়? তো সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস আছে কিনা ভাই সেটা আমার বলার প্রয়োজন নাই। তো ওই থেকে আর কি আমার ইচ্ছা শক্তি এদিকে যে আমি এটা জানবো। হ্যাঁ, তো জানারও আচ্ছা কোনো মাধ্যম আনন্দ পাচ্ছি না ভাই, আমার যখন কথা একটু আসলাম। আমার কথা একটু শুনেন, আমার কথা একটু শুনেন। আপনার আপনার সাথে যেটা হয়েছে সিমিলার জিনিস আমার সাথে হয়েছে। যখন আমি বিশ্বাসী ছিলাম, যখন আমি আমার কাছের লোকজনকে দেখছিলাম যে তাদেরকে এরকম জিন টিন ধরছে, হ্যাঁ, জি জি তখন তখন আমি যখন দেখছি যে হ্যাঁ, জিন ধরে জিনের সাথে তারা কথাও বলছে, যে হুম হুম জিন উত্তরও দিছে, তারপর হচ্ছে হচ্ছে আপনার কোন একটা হুজুর যা জিন নামাইছেও, তখন আমি নিজেই বিষয়টা সম্পর্কে নিজে নিজে ভাবা শুরু করছি যে এটা আসলে কিভাবে কাজ করে। তারপরে আমি নিজেকে প্রশ্ন করছি যে ভাই, আমার আমার যে আত্মীয়কে আমি দেখতেছি যে আত্মীয়র সাথে বা আত্মীয়কে পানি পরা পরে ফু দিলে বা তাবিজ দিয়ে ফু দিলে তার জি ভিতর কোনো একটা রিয়াকশন হচ্ছে, সে তো তাহলে তো জিন তো সত্য, জিন যদি সত্য হয় তাহলে সেই জিনকে তো ক্রস দেখাইলে তো তার ভিতর তো কোনো রিয়াকশন হওয়ার কথা না। মা কালীর বলে ফু দিলে বা ঝাড়ু মারলে তার ভিতর তো কোনো রিয়াকশন আসার কথা না। তাহলে এটা কি ধর্ম সত্য এদিকে ইন্ডিকেশন করে, নাকি আমার আত্মীয়টা ধর্ম মানতেছে এদিকে ইন্ডিকেশন করে, কোন দিকে জিনিসটা বেশি ইন্ডিকেট করে? অ্যান্ড দ্য লজিক্যাল কনক্লুশন হচ্ছে যে আমার আত্মীয় যে ধর্মকে সত্য মনে করতেছে সেদিকে সেদিকে বেশি ইয়ে করে, জি জি সেদিকে সেদিকে ইন্ডিকেট করে বেশি। ধর্ম সত্য হলে যদি জিন সত্য হয় সেই জিনকে তো কাঠের বানানো ক্রস দেখাইলে তার ভিতরে কোনো রিয়াকশন আসার কথা না, বা না, মা কালীর এখানে কথা যেহেতু বলে কোরআনে, কোনো রিয়াকশন আসার এখানে কথা না। যেহেতু কোরআনে জিন জিন বা শয়তান প্রেতাত্মা এগুলা বলা আছে, তো এগুলাই দেখি সমাজের ভিতরে ঘটতেছে। তো ঘটতেছে কেন এটা কেমন জানি একটু অদ্ভুত লাগে এই আর ভাই কি। যে সমাজে মানে ইসলাম বেশি শক্তিশালী, মানে হচ্ছে যে সমাজে মুসলমান বেশি সেই সমাজে তো মানুষের উপরে জিনে ভর করবে, যে সমাজে বাইবেল বেশি শক্তিশালী মানে যে সমাজে খ্রিস্টানের সংখ্যা বেশি সেই সমাজে ডেভিল বেশি ভর করবে, যে সমাজে হিন্দু ধর্ম শক্তিশালী মানে সমাজের বেশিরভাগ মানুষ হিন্দু সেই সমাজের মানুষের উপরে মা কালী ভর করবে, শিবে ভর করবে, ভূতে ভর করবে, অমুক দেবী ভর করবে, তমুক দেবী ভর করবে। এটা নির্ভর করছে ওই সমাজের মানুষেরা কোন বিশ্বাসে বিশ্বাসী, যেহেতু এই জিন ভূত পুরোটাই বিশ্বাসের উপর, সেহেতু ওই তাদের উপরে ওই জিনিসই ভর করে। আমি গ্যারান্টি দিতে পারি কোনো নাস্তিকের উপরে কখনো কোনো ভূতে ভর করতে পারে না, কোনো জিনে ভর করতে পারে না, কোনো মা কালী ফাকালী চাকালি ডেবিল ডুবিল সবগুলা কেউ ভর করতে পারে না কোনো নাস্তিকের উপরে। সুতরাং ভূতের হাত থেকে বাঁচতে হইলে নাস্তিক হয়ে যাওয়াটা একটা ভালো বুদ্ধি। আচ্ছা ভাই, ঠিক ঠিক আছে আছে, খুব ভালো ঠিক আছে, লাগলো ভাই সেটা এমনি জানতে আনন্দ পেরে ভাই আজকে। আর কি কিছু বলবেন আপনি, ধর্ম বিষয়ে কোনো আলোচনা কি আপনার আছে, নাহলে আপনাকে বিদায় জানাবো। না ভাই, আজকে তো আসলে হুট করে আপনার সাথে অ্যাড হওয়া, তো আমি চেষ্টা করবো। হ্যাঁ, মানে জানার তো আচ্ছা অনেক বিষয় ঠিক আছে, তো আছে হুট করে সম্ভব হচ্ছে না, ঠিক তো আছে, আমি তো অন্য ভালো কথা থাকেন বলি। তাহলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, পরে আরেকদিন কথা হবে আশা করি।